যে মেয়েটার না আছে কোনো নিজস্ব চাল, না আছে কোনো নিজস্ব চুলো, তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মেয়েটাকে দেখে নাকি আমরা হিংসায় জ্বলে পুড়ে মরছি। উপরিউক্ত আবার সে নাকি আমাদেরকে জোড়া পায়ে লাথি মেরেছে। আচ্ছা বন্ধুরা, ঠিক কোন দিক থেকে আমাদেরকে জোড়া পায়ে লাথিটা মারলো আর এই টাইটেলটা আমরা ঠিক কার ভিডিও থেকে দেখতে পেয়েছি, তোমরা প্রত্যেকেই জানো যে আমাদেরকে জোড়া পায়ে লাথি মেরেছে কিন্তু এই টিন। আমাদেরকেও যেমন মেরেছে সেরকম কিন্তু সন্দীপ দাকেও জোড়া পায়ে লাথিটা মেরেছে। কোথায় লাথিতে মারলো না টিনের এই নতুন একটা যে ফ্ল্যাট নেওয়া, এই ফ্ল্যাট নেওয়াটাকে কেন্দ্র করে আমাদের তথা সন্দীপ দাকে জোড়া পায়ে লাথি মেরেছে। আমাদের কথা পরে আসছি, সন্দীপ দার কথা প্রথমে আসি। সন্দীপ দার ওটা নিজের বাড়ি, আর আমরা প্রত্যেকে জানি বাড়ির যদি নিজের হয় সেটা যদি টালির ছাউনিং হয় না, তার মতো আনন্দ তার মতো মজা কিন্তু কোনো রকম কোনো মানে চারতলা ফ্ল্যাট বিল্ডিংয়েও কিন্তু নেই। তো সেখান থেকে দাঁড়িয়ে লাথি কে কাকে মারলো, লাথি কে কাকে মারলো, যে কিনা ওপেন ক্যামেরায় এসে বলেছিল যে আমার মুখ না দেখালে কি তোমার বাড়ির টাইলস বসবে না। তো সেখানে সন্দীপ দা ভাই তার মুখ না দেখিয়ে কিন্তু নিজের বাড়িতে টাইলস ছাড়া আরো অনেক কিছু এমন কিছু করে দেখিয়ে দিয়েছে যেখানে প্রত্যেকটা ভিউয়ার্সরা কিন্তু বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি সত্যতা এবং সততা থাকলে সেখানে কেউ কিন্তু কখনো কোনো কিছুতে আটকে রাখতে পারে না। কিন্তু কিন্তু টিনের প্রথম ফ্ল্যাট কেন ছাড়তে হলো, শুধুমাত্র কি এই যে কারেন্ট বারবার চলে যাচ্ছে এই কারণের জন্য এই কারণটাকে ইস্যু করে কি ওর ফ্ল্যাটটাকে ছেড়ে দিল? এই প্রসঙ্গে একটা কথা আমি তোমাদেরকে একটু বলতে চাই। আচ্ছা, আমরা যারা এই টিনকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, ধরে নিলাম আমরা যারা টিনকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি, তাদেরই কারোর একটা প্ল্যান যে ওকে ওই ফ্ল্যাটে থাকতে দেবো না, তাই কিছু একটা এমন প্ল্যানিং করতে হবে যেখান থেকে দাঁড়িয়ে নিজে থেকে ওই ফ্ল্যাট ছেড়ে চলে যেতে বাধ্য হয়। এবার আমরা যারা টিনকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি অনেক দূরে দূরে কিন্তু থাকি, দু একজন কাছাকাছি থাকলেও বেশিরভাগ মানুষই কিন্তু দূরে দূরে থাকে, অনেক ভিউয়ার্সরাও কিন্তু অনেক দূরে দূরে থাকে। তো তারা গিয়ে ওর ফ্ল্যাটে প্রতিদিন এই লোডশেডিং এর প্রবলেমটা করে দিয়ে আসবে, এটা কি তোমাদের মনে হয় না? তাহলে ওখানে যদি ওর কথা অনুযায়ী কেউ ইচ্ছা করে ওর ফ্ল্যাটের যে কারেন্ট প্রবলেম হচ্ছিল ওর রুমটাতে, সেটা যদি ওখানকার মানুষ ইচ্ছা করে দিয়ে থাকে, তাহলে ধরে নিতেই হবে যে ওই বিল্ডিং এরই কেউ বা কারা এই জিনিসটা ইচ্ছা করে করছিল। তো এখান থেকে প্রমাণিত হয় শুধুমাত্র আমরা মানে যারা টিনকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করি তারা কিন্তু নয়, ওই ফ্ল্যাটের বেশিরভাগ মানুষই চাইছিল না যে টিন ওই ফ্ল্যাটে থাকুক, কারণ ওরই ক্যামেরাতে একসময় কিন্তু ওরই পাশের যে একটা ফ্ল্যাট ছিল সেখানের একটু অংশ কিন্তু চলে এসেছিল, যেই নিয়েও কিন্তু আপত্তি করেছিল এবং সেটা ফোন মারফত কিন্তু তার ফ্ল্যাট মালিকের কাছে চলে গিয়েছিল। তো সেখান থেকে এটুকুনি আমরা বুঝে নিতেই পারি যে প্রবলেমটা শুধুমাত্র আমাদের না, প্রবলেমটা কিন্তু ওই ফ্ল্যাটেরও মানে ওই পুরো বিল্ডিংয়েরই ছিল যে এই বিল্ডিংয়ে এইরকম কোনো নোংরা মহিলাকে থাকতে দেওয়া যাবে না, নাহলে কারোর কোনো খেয়ে বসে কাজ নেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, যে যেই জিনিসটা আমরা ঘরের মধ্যে বসে ভিডিও করে তোমাদের সামনে বললেও যেই ভিউজটা পাবো আর কিছুটা প্রমাণ তুলে দিলে হয়তো তার থেকে একটু ভিউজ বেশি পাবো, সেই জন্য কিনা এতটা স্ট্রাগল করে সেখানে গিয়ে তার ফ্ল্যাটে প্রতিদিন লোডশেডিং করে দিয়ে আসবো, এটা যারা বলছে তারা সত্যিই যে কতটা বোকা এই থেকে কিন্তু প্রমাণ পাওয়া যায়। তো তারা নিশ্চয়ই কেউ করেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা করেছে ওই বিল্ডিং এরই, তাহলে ওই বিল্ডিং এর মানুষগুলো তো ওর কথা অনুযায়ী ওর সাথে খুব ভালো সম্পর্ক ছিল, সুসম্পর্ক ছিল, কেউ নাকি সত্যনারায়ণের প্রসাদ ওর ঘরে দিয়ে গিয়েছিল, যদিও বা যে দিতে এসেছিল তার মুখটা পর্যন্ত কিন্তু আমাদের সামনে ক্যামেরায় দেখাতে পারেনি। এইবার পার্শ্ববর্তী ফ্ল্যাট থাকলে প্রসাদ যখন আরো দুটো ফ্ল্যাটের রুমে দিচ্ছি তখন তো এটাকে দিতেই হবে, তো সেটাকে ইস্যু করেই কিন্তু অনেক বড় বড় কথা বলেছিল যে আমার এই ফ্ল্যাটের অনেক কারোর সাথে কিন্তু পরিচিতি হয়ে গেছিল। তো পরিচিতিই যদি খুব সুমধুর হয়ে গিয়ে থাকে তাহলে ফ্ল্যাটটা কেন ছাড়তে হলো? ও লোডশেডিং যেটা কিনা নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তথা সন্দীপ দা ভাই করছে, মানে ভিউয়ার্সদেরকে তুমি যেটা বলবে আর ভিউয়ার্সরা মুখ বুঝে সেটাই বুঝে নেবে? সত্যি এগুলো যারা ভাবে আর যারা বোঝাতে চায় তারা যে নিজে কতটা সবাইকে বোকা ভাবে এবং নিজে যে কতটা বোকা এবং নিজে যে কতটা চালাক তার প্রমাণ কিন্তু এই কথাগুলো থেকেই পাওয়া যায় বন্ধুরা। তো এই যে নতুন নতুন ফ্ল্যাট করে সমস্ত দিকে কিন্তু ভিডিও নেমে গেছে, নতুন ফ্ল্যাট নতুন ফ্ল্যাট, আমিও যথারীতি ভিডিও নামিয়েছি। এইবার অনেকের কথা অনুযায়ী যেমন আমিও আমার ভিডিওতে বলেছি, যদিও একটা কমেন্ট আমি এরকম পেয়েছি তাই তোমাদের সামনে প্রশ্নটা তুলেছিলাম যে ও যেখানেই যাক না কেন নতুন ফ্ল্যাট মানে এই ফ্ল্যাট হোক না কেন, ছ মাস পর আরও একটা নতুন ফ্ল্যাট নিক না কেন, সেখানে কোনো না কোনো মানুষ কিন্তু ওকে চিনতেই পারবে। আর ও যে এই ফ্ল্যাটগুলো কী কারণে নিচ্ছে আমরা খুব ভালো করেই জানি, কেউ আছে বুঝেও বোঝার চেষ্টা করছে না, আর অনেকেই আছে বুঝতে পারছে কিন্তু দলের জন্য কিছু মুখ ফসকে বলতে পারছে না। তো সেখান থেকে দাঁড়িয়ে ও এই ফ্ল্যাটেও হয়তো দশ দিনের একদিন ল্যাটাদ্বীপে যখন ওই ফ্ল্যাটে ঢুকছে সেটাও হয়তো ক্যামেরা মারফত আমাদের সামনে ভিডিও ক্লিপ সমেত চলে আসবে। তো এইরকমই একটা কমেন্ট কিন্তু এসেছিল যে ও যদি দেখিয়ে দেয় যে হ্যাঁ আমি এরকম আমার বয়ফ্রেন্ডের সাথে আছি, আমার হাজবেন্ডের সাথে এখনো পর্যন্ত ডিভোর্স হয়নি যে কারণে আমি লিভিনে আছি, এটা যদি দেখিয়ে দেয় তাহলে কিন্তু ওকে আর ওই ফ্ল্যাট থেকে কেউ অন্তত কোনো প্রবলেম করে তুলে দিতে পারে না। তো এটাও যদি না করতে পারে তাহলে এই ফ্ল্যাটটাও হয়তো ওর কপালে
তিন মাস থেকে ছ মাসের বেশি টিকবে না। তো সেখানে অনেকেরই বক্তব্য এই যে কথাটা যে ও দেখিয়ে দিক, ওর সাথে ল্যাটাদিত্যের সম্পর্ক আছে ও দেখিয়ে দিক, এই কথাটাকে উল্লেখ করে অনেকেই বলতে চাইছে ও এটা হচ্ছে ওদের প্ল্যান, দেখিয়ে দেওয়ার কথা এই কারণেই বলছে যাতে সন্দীপ দা ভাইয়ের হাতে একটা পাকাপোক্ত প্রমাণ চলে আসে, এই যে দেখুন ও কিন্তু এই ছেলেটির সাথে লিভ ইনে আছে। তাহলে যেই মা তার হাজবেন্ডের সাথে ডিভোর্স না হওয়ার আগেই একটা অন্য পরপুরুষের সাথে লিভ ইনে থাকতে পারে, সেই মায়ের কাছে তার সন্তানের কতটা ভালোভাবে মানুষ হতে পারে, আশা করছি মানে আইনের কাছে এটা খুব সুন্দরভাবে সন্দীপ দা ভাই প্রমাণ স্বরূপ তুলে ধরতে পারবে। আচ্ছা, এই কথার জন্য নাকি আমরা বলেছি যে তুমি দেখিয়ে দাও? না 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 না, এই কথার জন্য আমরা বলিনি যে লুকোচাপি কেন, কারণ এই যে তার একটা ফ্ল্যাট থেকে আর একটা ফ্ল্যাট চেঞ্জ করা এবং তার সমস্ত কিছু অজুহাতের মাঝখানে একটা অজুহাত থাকে যে নেগেটিভ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তথা সন্দীপ দা ভাইয়ের কিছু অত্যাচারের জন্য তাকে এই একের পর এক ফ্ল্যাট ছাড়তে হলো, যেই কারণে ও কালকে প্রথম টাইটেলে আজকের সারপ্রাইজটা কেমন লাগলো এরকম একটা টাইটেল দেওয়ার পরেও কিন্তু কিছুক্ষণের মধ্যেই ও টাইটেল চেঞ্জ করে, ও কিন্তু চেঞ্জ করে কি বলে যে আমাকে যতই সংসার করতে না দেওয়ার চেষ্টা করব না কেন আমি কিন্তু ঘুরে দাঁড়াবই। ওই যে আমি কালকে বলেছি ওর সংসার ঠিক কে ভাঙলো বন্ধুরা, ওর সংসার মানে যদি সন্দীপ দার সাথে হয় সেটা তো পরকীয়ার জেরে বেরিয়ে এসছে, আর যদি নতুন ফ্ল্যাটে হয় তো সেখানে ওই যে লোডশেডিং, ও তো মেনলি ওই লোডশেডিংটাকে কেন্দ্র করে বলছে যে কেউ বা কারা ইচ্ছা করে করছে, তো সেখানে আমরা নিশ্চয়ই এই বাড়ি থেকে বসে ওর ওই ফ্ল্যাটের লোডশেডিং করিয়ে দিতে পারি না, এতটাও ক্ষমতা নিশ্চয়ই কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে যায়নি। অবশ্যই তথ্য কিন্তু সংগ্রহ করা যেতেই পারে ফোন মারফত, কিন্তু কার ফ্ল্যাটে কখন লোডশেডিং করাবো এবং সে কোন দিন আসছে তার আসার কিছুক্ষণের আগেই খবর পেয়ে গিয়ে লোডশেডিং করিয়ে দেওয়া, এটা ওইখানকার মানুষ ছাড়া কিন্তু আর কারোর সম্ভব নয়। তার মানে ও যে কতটা ওইখানকার মানুষের সাথে ভালোভাবে মিশতে পেরেছিল বা ওকে ওইখানকার মানুষরা কতটা ওই ফ্ল্যাটে স্বাগত করেছিল, আশা করছি তার এই লোডশেডিং যাওয়াটাকে কেন্দ্র করেই তোমরা বুঝতে পেরে গেছো। এইবার বিষয় হচ্ছে এই ফ্ল্যাট নিয়ে ও খুব খুশি, ও কালকের ভিডিওতে বলল যে আমার সমস্ত কিছুই প্রথম খারাপ দ্বিতীয়টা খুব ভালো, সমস্ত কিছু বলতে ও কিন্তু এখানে ফ্ল্যাটের কথাটাই বোঝাতে চেয়েছে। এইবার এক ঢেলে ও অনেক কটা পাখি মেরে দিয়েছে, কারণ কি এখানে যারা বোঝার তারা বুঝে গেছে তার মানে কি প্রথম স্বামীটা তোমার খারাপ দ্বিতীয় স্বামীটা তোমার খুব ভালো হবে, যার নমুনা কিন্তু আমরা প্রত্যেকে দেখতে পেয়েছি। তো এখানে টিনেটকে একটা প্রশ্ন করতে চাইছি, তাহলে কি তোর প্রথম সন্তানটা খারাপ যেই কারণে তোর প্রথম সন্তানটাকে নেওয়ার জন্য কোনোরকম কোনো কিছু কাস্টাডি ফাইল এখনো পর্যন্ত করিসনি, দেখা করার নাম করেও একটা সার্চ ওয়ারেন্ট বের করে নিয়েছিস, তার মানে তোর প্রথম সন্তানটাও তোর জীবনে খারাপ যেই কারণে তুই তোর প্রথম সন্তানকে নিতে চাস না? আরও একটা প্রশ্ন, তাহলে তোর মা বাবা দাদা এরাও তো প্রথম, তাহলে কি এরাও খারাপ? মানে এটাই প্রমাণ হচ্ছে মা বাবা দাদা প্রত্যেকে খারাপ, এবং প্রথম ফ্ল্যাটও খারাপ, প্রথম সন্তানও খারাপ, প্রথম শ্বশুরবাড়ি খারাপ, প্রথম স্বামী খারাপ, প্রথম শ্বশুর শাশুড়ি খারাপ, তাহলে দ্বিতীয় ফ্ল্যাট, দ্বিতীয় হাজবেন্ড, দ্বিতীয় শ্বশুরবাড়ি, দ্বিতীয় শ্বশুর শাশুড়ি তথা দ্বিতীয় সন্তান যে আসবে বা আসতে চলেছে, যাই হোক যেটাই শোনা যাচ্ছে না কেন সেটা সমস্ত কিছু ভালো, তুই তো তার সাথে ঘরই করলি না, তার সাথে তুই থাকলেই না, তুই এত কি করে শিওর হয়ে বলে দিতে পারলি দ্বিতীয়টা সমস্ত কিছু ভালো হবে? এইবার যারা এই কমেন্টটা করবে যে ও তো বলেনি নতুন শ্বশুরবাড়ির কথা, ও তো বলেছে নতুন ফ্ল্যাটের কথা, ও যেভাবে কথাটাকে ওই সময় বুঝিয়েছে প্রথমে তথা লাস্টের দিকে যেইভাবে একই কথাকে রিপিট করে জোর দিয়ে কিছু বলতে চাইলো, সেখানে যারা বোঝার তারা বুঝে গেছে শুধুমাত্র ফ্ল্যাটকে কেন্দ্র করে কথাগুলো বলেনি, হাজবেন্ডকে উদ্দেশ্য করেও শ্বশুরবাড়িকে উদ্দেশ্য করেও টার্গেট করেও কিন্তু ওর এই বলা কথাগুলো। আর হ্যাঁ, যেই কথাটা প্রথমে বললাম যে জোড়া পায়ে লাথি, আচ্ছা জোড়া পায়ে লাথিটা যতদূর মনে পড়ছে এই যে টাইটেলটা লিখেছে তার মুখেই দুদিন আগে মেরেছিল কিন্তু টিম। প্রথমত একবার কমেন্ট সেকশনে কিন্তু এরকমই উত্তর দিয়েছিল যে মানে এখন আর কাউকে বিশ্বাস করবো না এরকম, যে যার নিজের আইডি গ্রো করতে ব্যস্ত, সেই নিয়ে কিন্তু এই দালালের অনেকটা চিরবিরানি হয়েছিল, এবং তখন এই টিনের সাথে একটা মনোমালিন্য হওয়ার দরুন তখন কিন্তু টিন নাকি তাকে জানিয়েছিল যে এই কমেন্টসের রিপ্লাইগুলো আমি দিইনি অন্য কেউ দিয়েছে, তার মানে ও দেয়নি মানে কে দিয়েছে? সেখানে কিন্তু দালাল স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণ করে দিয়েছিল যে ওই কমেন্টটার রিপ্লাই নাকি ল্যাটাদিত্য দিয়েছিল। ওই যে আমি তোমাদের সামনে একদিন বলেছিলাম যে টিনেরই কিছু শুভাকাঙ্ক্ষী কাছের মানুষ যত যদিও এই ওয়াইটিতেই তারা ভিডিও দেয়, তারা প্রত্যেকে টিনের কমেন্ট সেকশনে গিয়ে এই একটা কমেন্ট কিছুদিন আগে বারংবার করছিল, আর সেই সময় আমার মনে হয় এই ল্যাটাদিত্যর সাথে টিনের একটা মানে বিশাল বড় হয়তো অশান্তি হচ্ছিল, এবং সেই সময় টিনকে বারংবার এই একটাই কমেন্ট করছিল প্রতিটা ভিডিওতে যে এই টেকনিক্যাল ভিডিও টেকনিক্যাল বিষয়গুলো তুমি নিজে থেকে ভালো করে জেনে নাও, কারোর ওপর তুমি এইভাবে নির্ভরশীল হও না, তুমি নিজে নিজের আইডি সম্পর্কে সমস্ত কিছু রপ্ত করো, দরকার পড়লে যে সমস্ত ভিডিওগুলো আছে সেইগুলো তুমি সার্চ করো, সেগুলো থেকে তুমি জানো, কারোর ওপর ভরসা করে তুমি তোমার এই আইডি নিয়ে থেকো না। সেখানে সেই কথাটাকে মান্যতা দিয়ে এবং এই দালালের কথাকে মান্যতা দিলে যে সেই কমেন্টের রিপ্লাই
টিন দেয়নি, অন্য কেউ দিয়েছে, তাহলে ল্যাটাদীপ তো নিশ্চয়ই সেই আইডিটাকে পুরোপুরি দেখে, মানে টিনের আইডিটাকে। সময় কিন্তু দালাল জানিয়ে দিয়েছিল যে মানে ইনডাইরেক্টলি যে ল্যাটাদীপ তো সেই কমেন্টের রিপ্লাইটা দিয়েছিল। তারপর একটু তাদের মধ্যে মিল হয়ে গেল। কিছুদিন পর যখন আসানসোলের ঘটনাটা ঘটে, তখনই কিন্তু আসল আবার একটা বিষয় বেরিয়ে আসে, কি যে পরের মাথায় কাঁঠাল ভেঙে খায়। এবং সেই কথাটা কে বলেছিল? টিন বলেছিল কারোর একজনের কাছে, যে কিনা আবার এই দালাল মারফত খবরটা পৌঁছে দিয়েছিল। তাহলে এই যে জোড়া পায় লাথিটা, টিন ঠিক সন্দীপ দাকে মেরেছে ফ্ল্যাট নিয়ে, নাকি আমাদেরকে মেরেছে ফ্ল্যাটটা নিয়ে, নাকি তোকে কিছুদিন আগেই মেরে দিয়েছে, যাকে কিনা দিব্যাই দিব্যাই হিসেবে এত কথা শেয়ার করতো, সে যখন সুযোগ পায় একদম ধুইয়ে কাপড় টিনের, টিন প্লাস টিনের পরিবার পুরো পরিবারের পড়িয়ে দেয়, তাকে জোড়া পায়ে লাথিটা মেরেছিল। হ্যাঁ, জোড়া পায়ে লাথিটা তুই অনেকদিন আগেই খেয়েছিস, যেই কারণে টাইটেলটাই তুই এইটা লিখতে পারলি, বুঝলি তো? আমরা নয়, তুই জোড়া পায়ে লাথিটা খেয়েছিস। এবার বিষয় হচ্ছে বন্ধুরা, টিন যে নতুন ফ্ল্যাটটা নিল, সেই ফ্ল্যাটের যা যা জিনিসপত্র গোছানো সমস্ত কিছুতে কিন্তু দাদা বৌদি মাকে এখনো পর্যন্ত দেখে যেতে দেখিনি, কিন্তু বাবা। আচ্ছা, বাবাকে কি তোমরা কোনো সময় এই সমস্ত বিষয়ের মধ্যে যুক্ত হতে দেখেছো? এই যে আগের ফ্ল্যাটই বলো বা এই যে ফ্ল্যাট, কোনো সময় কি দেখেছো? এইবার সব থেকে বড় কথা, টিন যে ফ্ল্যাটটা নিল, ঠিক কার সাথে কি এগ্রিমেন্টে এই ফ্ল্যাটটা নিল? আমার মনে হয় ওই যে কিছুদিন আগে আধার কার্ড চেঞ্জের একটা বিষয় উঠছিল, হয়তো সেটাকে দেখেও কিছু করতে পারে। বা এইবার যেহেতু সেবক দাদার বাড়ির পাশে একদম লাগোয়া এই ফ্ল্যাটটা, সেখানে এবং যতদূর শুনতে পাচ্ছি ইউআইটি দেখি যে সেবক দাদার ওয়াইফের অনারে নাকি এই ফ্ল্যাটটা নেওয়া হয়েছে, সেখানে দেখবে এক একটা এলাকায় এক একটা মানুষের একটু বেশি আধিপত্য থাকে, যেরকম প্রভাব থাকে যে না এই মানুষটার কথায় কেউ কিছু বলতে পারবে না, মানে থাকে না তো সেখানে। এরকমই শুনতে পাচ্ছি যে যেহেতু ওই সেবক দাদার মানে সেবক দাদার ওয়াইফের অনারে এই ফ্ল্যাটটা পেয়েছে, মানে টিন নিয়েছে, সেখান থেকে দাঁড়িয়ে কিছু যদি ইল্লিগাল দেখতেও পারে, কানাকানি করলেও বা সামনাসামনি কিছু না বললেও আদার সাইডে বলতে পারে, কিন্তু টিনের সামনে গিয়ে বলা নাকি কোনোরকম কোনো ক্ষমতা হবে না। তো যাই হোক, যতটাই শুনছি ওয়াইটির মধ্যেই শুনছি, দেখা যাক পরবর্তী সময় কি আসতে চলেছে টিনের জন্য। দেখো, অনেকেই তো আবার বলছে নাকি টিনকে নাকি এই ফ্ল্যাটটাতেও থাকতে দেবে না। না না, বিষয়টা হচ্ছে এখানেই, তুমি যদি সৎপথে থাকো, তুমি যদি ফ্ল্যাট কেন, তুমি যদি একটা বাড়ি কিনেও যদি তুমি সেখানে তোমার সংসার পাতো, কার কি এসে যায় যে সে তোমার সংসারটা ভাঙতে যাবে? তুমি ইল্লিগাল যদি কোনো কাজকর্ম করো, যেরকম যদি তোমার ডিভোর্স না হওয়া সত্ত্বেও কোনো ছেলের সাথে তুমি অবৈধভাবে ওই জায়গায় তুমি বসবাস করো, সেখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা দেখবে তথা গোপন সূত্রের কিছু খবর পেলে বলবে, কিন্তু ওখানকার আশপাশের মানুষ যদি এরকম কিছু নোংরামো দেখতে পায়, তাহলে এটা তো আর সেই একদম শহর টাউনের মতো নয় যে কেউ কারোর দিকে তাকাবে না, কেউ কিছু বলবে না। সেখান থেকে ওখানকার মানুষদের যদি অবজেকশন আছে, যেরকমটা ঠিক আগের ফ্ল্যাটের লোডশেডিং কাণ্ডটা ঘটলো, সেরকমই যদি এই ফ্ল্যাটেও কিছু এরকম প্রবলেম হয়ে থাকে, তার দোষটা কি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের যে তারা সংসারটা করতে দিচ্ছে না? বন্ধুরা, অ্যাকচুয়ালি এ সংসার করার মেয়েই নয়, এ হচ্ছে প্রত্যেকে সংসার করবে, তার পেছনে পেছনে ক্যামেরা ধরবে এবং সেগুলো নিয়ে জাস্ট তুলে ধরবে, না হলে সে নতুন ফ্ল্যাটে শিফট হচ্ছে, তার ভিডিওর একটা টাইমিং হচ্ছে 10-12 মিনিট, যেখানে কিনা অন্যান্য জায়গায় হলে, অন্যান্য ব্লগারদের হলে এটা একটা এমনই আনন্দের বিষয়, যেখানে ব্লগিংয়ের টাইম হওয়া উচিত ছিল 20-25 মিনিট, মানে সমস্ত কিছু গোপনীয়তা, সমস্ত কিছু লুকোচাপা। কিন্তু কেন ঠিক বন্ধুরা, একটা মেয়ে সুন্দরভাবে তার ফ্যামিলির সাথে নতুন করে সংসার করতেই পারে, বা হাজব্যান্ডকে পছন্দ হয়নি, শ্বশুরবাড়ি ভালো লাগেনি, ও বেরিয়েছে নিজের মতো সংসার জীবনযাপন করতেই পারে, কিন্তু এত লুকোছোপা কিসের? তার মানে কিছু তো ঘটনা আছে যেই কারণে এতটা সেফটি। এইবার বিষয় হচ্ছে সন্তানের জন্য কিন্তু ওর এত কিছু করা, এটাই কিন্তু আমরা জানি, সন্তানকে নিজের কাছে নিয়ে আসার জন্য এত কিছু করা। ফ্ল্যাট তো নেওয়া হয়ে গেল, সিফট খুব তাড়াতাড়ি হয়ে যাবে, দেখি এবার গৃহপ্রবেশে বগদাদা যাওয়ার সময় পায় কিনা, কারণ আগের বার তো সময় পায়নি, অনেকটা দূরত্ব ছিল বলে, এইবার সময় পায় কিনা। তো এই যে সব সমস্ত কিছু কত ইজিলি করে ফেলতে পারছে টিন, কিন্তু একটা বিষয়, যারা এত ভিডিও নামাচ্ছে টিনের পরে, টিনকে ভালোবেসে, তাদের বাড়ি থেকে সন্তান নেই, তাদের কি কোনো সময় মনে হয় না যে এই মেয়েটা এত কিছু করে ফেলতে পারছে, তাহলে সে তার সন্তানকে দেখার জন্য কেন, সুখ সম্বন্ধে সন্তানকে দেখার জন্য সার্চ ওয়ারেন্ট বের করতে গেল কেন, শুধুমাত্র নর্মালভাবে তাকে দেখা করার একটা আর্জি জানাতে পারলো না? কারণ কি মেয়েটা কন্ট্রোভার্সি ছাড়া এক বিন্দুও চলতে পারে না, কারণ তার এখন অনেকটা পয়সার প্রয়োজন, আর কন্ট্রোভার্সি ছাড়া যে মানে ছাড়া যে তার আইডি চলবে না, সে নিজেও জানে, তার পুরো পরিবারই জানে, যেই কারণে এই দালালের দুদিনের গোঁতা খেয়ে তথা কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের গোঁতা খেয়ে টিনের মা কি সুন্দর প্রতিদিনের ভিডিওতে টিন 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 করে ভিডিও নামাচ্ছে, মেয়ে মেয়ে মেয়ে, সর্বক্ষণ মেয়ে মেয়ে মেয়ে। আরে, মুখে বললেই মেয়ে মেয়ে হয় না, অন্তর থেকে যে ও কাকে ভালোবাসে, মানে টিনের মা, সেটা আমরা বুঝতেই পেরে গেছি, তার সোনাকে, এটা যেটাই দেখানো হচ্ছে শুধুমাত্র সেটা একটা শো আপ বন্ধুরা।
তো যাই হোক, যারা বলছে আমাদের মুখে লাথি মেরেছে, আসল লাথিটা তার মুখে বেশ কয়েক মাস আগে মেরে দিয়েছে, সে ভুলে যেতে পারেও, যেমন আকাশ ডাকার বিষয়টা কালকেই ক্লিয়ার করেছি, সে পাল্টি খেতে পারে, সে ভুলতে পারে, আমরা তো এত সহজে মানে ভুলি না, আমরা পাল্টিও খাই না। তো যাই হোক, দেখার বিষয় যে টিন এবার আমাদের সামনে কি রাস্তাঘাটের ভিডিও দেয় কি দেয় না, শুধুমাত্র ফ্ল্যাটের ভেতরের ভিডিও দেয় কি দেয় না, তারপর তো অবভিয়াসলি সিআইডি বাহিনী সব আছে, ভিডিও দিয়েই দেবে তোমাদের সামনে। তো যাই হোক, চলো ভিডিওটা এখানেই এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো চলো,